হাতির দাঁতের তৈরি একাধিক ভাস্কর্য উদ্ধার করলো বন দপ্তর। ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী। বুধবার হারোয়া বন বিভাগের উদ্যোগে যৌথ অভিযানে মিলল সাফল্য। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। বড়সড় পাচার চক্রের হদিশ পেল বন দপ্তর। উদ্ধার হাতির দাঁতের তৈরি দুর্মূল্য ভাস্কর্য ও পুতুল। হাতির দাঁতের তৈরি একাধিক দুর্মূল্য ভাস্কর্য সহ এক পাচারকারীকেও আটক করেছে বন দপ্তর। ধৃতের নাম নারায়ণ মাঝি। বুধবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও হাওড়া বন বিভাগের যৌথ অভিযানে মেলে সাফল্য। বন দপ্তর সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয় হুগলির চণ্ডীতলা থানা এলাকায়। বন দপ্তর সূত্রে আরও খবর, সম্প্রতি বিশেষ সূত্রে বন দপ্তরের কাছে খবর আসে, চোরাকারবারীরা বিভিন্নভাবে হাতির দাঁত সংগ্রহ করেছে। সেই হাতির দাঁতের ওপর খোদাই করা হচ্ছে বিভিন্ন ধরনের ভাস্কর্য। এরপর সেই ভাস্কর্যই চোরা পথে বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হবে। খবর পেয়ে বন দপ্তরের একটি বিশেষ দল প্রস্তুত করা হয়। এরপরই যৌথ অভিযানে নামেন তারা। বুধবার চণ্ডীতলা থানার খারসড়াই হাটতলা এলাকায় অভিযান চালিয়ে মেলে সাফল্য। উদ্ধার হয় চারটি হাতির দাঁতের তৈরি মূর্তি, যার মধ্যে একটি মূর্তি মিশরীয় ফারাওয়ের। রয়েছে একটি চীনা ব্যক্তির মূর্তির পাশাপাশি একটি নারী মূর্তিও। উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে আসা হয় হাওড়া ডিভিশনাল ফরেস্ট অফিসে। এ বিষয়ে ফরেস্ট অফিসার নিরঞ্জনা মৈত্র বলেন, চণ্ডীতলা থানা এলাকায় যৌথ অভিযান চালানো হয়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে মূর্তিগুলি। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার শ্রীরামপুর এসিজেএম আদালতে তোলা হয় অভিযুক্তকে। ঘটনায় আর কারা যুক্ত বা হাতির দাঁতগুলি পাচারকারীরা কোথা থেকে পেল, এসব জানতে তদন্ত চালাচ্ছে বন দপ্তর। আইভরির তৈরি চারটি মূর্তি আমরা রিকভার করেছি চণ্ডীতলা পিএস এলাকা হুগলি থেকে। আজ একটা জয়েন্ট রেড করা হয়েছিল হাওড়া ফরেস্ট ডিভিশন এবং WCCP মিলে। সেখান থেকেই আমরা এগুলোকে রিকভার করেছি। আমাদের কাছে এগুলো কোনো বাজার মূল্য হয় না। এগুলো আমাদের কাছে ওয়াইল্ড লাইফ আর্টিকেল, এগুলো অমূল্য। এগুলো পেয়েছি পজিশন থেকে, বাকিটা আমরা ইনভেস্টিগেট করে দিই। আমরা একজনকে অ্যারেস্ট করেছি, তার বিরুদ্ধে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া।